দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে দেখো আমি আগের দিন তোমাদের আর্ট অব দেওয়া হয়েছিল নয় থেকে কোচি নিচের প্রতিটি সংখ্যা এককের অঙ্ক দশকের স্থানে এবং দশকের অঙ্ক এককের স্থানে বসাও তারপর কত হয় সংখ্যায় লেখো তাহলে এখানে দেখো করা হয়েছে প্রথম সংখ্যাটা আছে সাতানব্বই সাথে এককের অঙ্ক আছে এককের অঙ্কে আছে সাত দশকের অঙ্কে আছে নয় তাহলে আমি যদি উল্টে দিই এককের অঙ্কে এই নয়টা দিলাম দশকের অঙ্কে সাতটা দিলে হয়ে গেল উনআশি সাতানব্বইটা পাল্টিকে হয়ে গেল উনআশি এরপরে দ্বিতীয় সংখ্যাটা আছে দেখো পঁয়ষট্টি এককের ঘরে পাঁচ দশকের ঘরে ছয় আমি যদি এটা উল্টে দিই কত হবে ছাপ্পান্ন ছয়টা চলে গেল এককের ঘরে পাঁচটা চলে গেল দশকের ঘরে তাহলে হয়ে গেল ছাপ্পান্ন এ দেখ পরের সংখ্যাটা আছে সাতাশি সাতটা হচ্ছে এককের ঘরে আটটা হচ্ছে দশকের ঘরে কিন্তু আমি উল্টে দিলে এককের ঘরে যদি আট দিই আর দশকের ঘরে যদি সাত দিই হয়ে গেল আটাত্তর পরের সংখ্যাটা হচ্ছে ছত্রিশ আমি এটাকে যদি পাল্টে দিই ছয়টা দিলাম আমি দশকের ঘরে আর দশকের ঘরে তিনটা দিলাম এককের ঘরে তাহলে হয়ে গেল তেষট্টি এক দশ বারো এখানে দেখো দুইটা হচ্ছে তোমার এককের ঘরে একটা হচ্ছে দশকের ঘরে এটা উল্টে দিয়ে কি হচ্ছে একুশ দশকের ঘরে দুই চলে গেল আর এককের ঘরে এক চলে এলো আচ্ছা এরপরে হচ্ছে উনিশ এককের ঘরে নয় আর দশকের ঘরে এক নয়টা দশকের ঘরে গেলে আর এককের ঘরে এক চলে গেলে কি হবে একানব্বই এরপরে আছে মুখে মুখে যোগ করে এগুলো খুবই সহজ জিনিস হ্যাঁ এখানে মুখে মুখে যোগ করে নয় আর একে কত হবে দশের অঙ্গটা আর একে কত হবে দশ আচ্ছা তারপরে হচ্ছে বারো আর তিনে কত হবে বারো বারে তেরো চোদ্দো পনেরো পনেরো লিখেছি সাথের আর চারে কত হবে সাতের পরে আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ হলো আচ্ছা সাত আর ছয় কত হবে সাত আর ছয় তেরো দশ আর সাথে কত হবে দশ আর সাথে সাতেরো এগুলো তোমরা আঙুল গুনে গাড় গুনে করে ফেলতে পারবে বা মুখো মুখে করে নেবে তেরো আর নয় তেরো আর নয় তেরো নয় হচ্ছে বাইশ আচ্ছা এরপরে আছে এগারোটায় দেখো নিচের দেয়া অঙ্কগুলি বুঝে বুঝে সমাধান করো তোমার কাছে পনেরোটি পেন আছে তোমার ভাইয়ের কাছে তোমার চেয়ে দুটি পেন বেশি আছে তোমার দুজনের কাছে মোট কটি পেন আছে দেখো এখানে অনেকেই তোমরা করবে যে আমার কাছে পনেরোটা আছে আর ভাইয়ের কাছে দুটো পেন আছে এইবারে পনেরো দিয়ে সাতেরো যোগ করে দেবে সেটা কিন্তু নয় আমার কাছে আছে পনেরোটা ভাইয়ের কাছে দুটো বেশি আছে তার মানে ভাইয়ের কাছে সতেরোটা আছে হ্যাঁ আমার কাছে পনেরোটা পেন ভাইয়ের আমার থেকে দুটো পেন বেশি তার মানে পনেরো দুই সতেরোটা পেন ভাইয়ের কাছে তাহলে মোট পেন কতগুলো হবে আমার কাছে আছে পনেরোটি পেন আর ভাইয়ের কাছে আছে সতেরোটি পেন তাহলে হচ্ছে বত্রিশটি পেন পাঁচ সাথে বারো দুই হাতে এক একেরাকে দু এরখে তিন বত্রিশটি পেন তাহলে আমাদের দুজনের কাছে বত্রিশটি পেন আছে দুই অঙ্ক এছা পরের অঙ্কটা দেখো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই দুটো নয় কারণ নিরানব্বই পরই একশো তার মানে তিন অঙ্কের সংখ্যা শুরু হয়ে যাবে তাহলে তিন অঙ্কের আগে দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নিরানব্বই আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক তাহলে নয় রাখে নিরানব্বইয়ের আগে কত হলো একশো তাহলে যোগফল হলো একশো দুই অঙ্কের বৃহত্তম এবং এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল একশো এর পরের অঙ্কটা আছে তোমার মায়ের বয়স পঁয়ত্রিশ বছর এবং তোমার বয়স ছ বছর হলে তোমাদের দুজনের মোট বয়স কত তাহলে কী লিখবো আমার বয়স ৩৫ বছর সরি মায়ের বয়স পঁয়ত্রিশ বছর আমার বয়স ছ বছর তাহলে আমাদের মোট বয়স হচ্ছে একচল্লিশ বছর পাঁচ হাজার এগারোর এক হাতে এক তিন একে চার তাহলে মায়ের বয়স পঁয়ত্রিশ বছর আমার বয়স ছ বছর আমাদের মোট বয়স একচল্লিশ বছর মাও আমার মোট বয়স একচল্লিশ বছর এরপরের অঙ্কটা আছে মুখে মুখে বিয়োগ করো তেরো থেকে তিন গেলে কত থাকে তেরো থেকে তিন চলে গেলে কত হবে দশ আচ্ছা তেরো থেকে তিন গেলে দশ থাকবে আট থেকে পাঁচ গেলে কত থাকে তিন থাকবে দশ থেকে ছয় গেলে কত থাকবে চার থাকবে হ্যাঁ এগুলো তোমরা গাঠ করে ফেলতে পারবে আচ্ছা তেরোর অঙ্কটা দেখো এবারে নিচে দেয়া অঙ্কগুলি বুঝে বুঝে সমাধান করো পারমিতার বাড়িতে পাঁচটি গরু তিনটি ছাগল আছে গরুর সংখ্যা ছাগলের সংখ্যা থেকে কত বেশি তাহলে পারমিতার বাড়িতে কটি আছে পাঁচটি গরু আছে তিনটি ছাগল আছে তাহলে গরুর সংখ্যা কটা দুটো বেশি তিন কত পাঁচ চার পাঁচ দুই দিলে আচ্ছা এরপরের অঙ্কটা দেখো আমার কাছে দশটি পেন্সিল আছে সরি তোমার কাছে দশটি পেন্সিল আছে তোমার বন্ধুর কাছে আটটি পেন্সিল আছে বন্ধুর চেয়ে কটি পেন্সিল বেশি আছে তোমার কাছে তোমার কাছে দশটা পেন্সিল আছে বন্ধুর কাছে আটটা পেন্সিল। তাহলে আমার কাছে দশটি পেন্সিল, বন্ধুর কাছে আটটি পেন্সিল তাহলে কটা বেশি আছে আটের কত ঘর পরে দশ নয় দশ দুই দিলে তাহলে দুটি পেন্সিল বেশি আছে আমার কাছে এরপর আছে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে কত হবে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় কারণ নয়ের পরই দশ শুরু হয়ে যাচ্ছে তাহলে দশটা হচ্ছে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় তাহলে বিয়োগ ফাল হচ্ছে এক আচ্ছা নিচের খালি ঘরে সঠিক সংখ্যা বসাও দেখো দশ এখানে বিয়োগ এখানে ফাঁকা ঘর সমান পাঁচ তাহলে এখানে পাঁচের পাঁচের কত ঘর পরে দশ পাঁচ দিলে বলো তেরো বিয়োগ ফাঁকা ঘর থাকবে সমান আট তাহলে আট এখানে কত বসবে সেটা আমাকে বার করতে হলে কী করতে হবে আট কয় দাও তেরো আট বারে নয় দশ এগারো বারো তেরো পাঁচ বসলো আচ্ছা এখানে পনেরো আছে এখানে ফাঁকা ঘর যদি থাকে সমান দশ তাহলে এখানে কত এই ফাঁকা ঘরটায় কত হবে পাঁচ হয়েছে কি করে বার করলাম না দশে কত ঘর পরে পনেরো পাঁচ দিলে আচ্ছা সাত বিয়োগ এখানে ফাঁকা ঘর থাকবে তাহলে এখানে সমান সমান শূন্য তাহলে কত হবে এখানে এবারে আমরা জানিস বিয়োগের সময় দুটো সংখ্যা সমান হলে শূন্য হয় তাহলে সাত এখানেও সাত হবে শূন্য হবে নয় এখানে হচ্ছে সমান দিয়ে বিয়োগ দিয়ে সমান দিয়ে এখানে এক তাহলে এখানে আমি আট বসাবো কি করে বার করে একের কথা কর পরে নয় আট দিলে বসে গেল এই বিয়োগ ফলটা থেকে এই সংখ্যাটা বাদ দিলে বেরিয়ে যাবে কুড়ি বিয়োগ এটা ফাঁকা ঘর থাকবে তাহলে সমান দিয়ে দশ তাহলে এখানে কি এটা কত হবে কি করে বার করব না কুড়ি থেকে এখানে দশটা বাদ দিই দশে কত করার পরে কুড়ি না দশ দিলে তাহলে এখানে দশ হয়ে গেল এখানে যে সংখ্যা এই যে ফাঁকা ঘরগুলো তোমরা বিয়োগ ফল থেকে এই বড় উপরের প্রথম সংখ্যাটা বাদ দিলেই এটা বেরিয়ে পড়বে এবারে চিহ্ন বসাও নিচে খালি ঘরে যোগ এবং বিয়োগ চিহ্ন বসাও এখানে সাত আছে এখানে পাঁচ আছে সমান দিয়ে দুই তাহলে পাঁচের এখানে পাঁচের কত ঘর পারে সাত দুই ঘর তাহলে বিয়োগ হবে আচ্ছা এখানে দশ আছে এখানে দুই আছে সমানে বারো তাহলে দশের সঙ্গে দুই কি করলে বারো হবে যোগ করলে যোগ চিহ্ন দিলাম ষাট এখানে আছে সাত সমান সাতষট্টি তাহলে ষাটের সঙ্গে এই সাতটা কি করলে সাতষট্টি হবে যোগ করলে যোগ চিহ্ন দিলাম দশ এখানে ফাঁকা ঘর থাকবে হুম এখানে পাঁচ তাহলে সমান পাঁচ তাহলে দশ থেকে পাঁচ কি করলে পাঁচ হবে বিয়োগ করলে তাহলে বিয়োগ চিহ্ন দিলাম একাশি এখানে ফাঁকা ঘর দশ সমান সমান একানব্বই একাশির সঙ্গে দশ কি করলে একানব্বই হবে যোগ করলে বেড়ে যাচ্ছে বেড়ে গেলে যোগ হবে আচ্ছা আটষট্টি এখানে ফাঁকা ঘর কিছু বসানো থাকবে না হ্যাঁ এখানে মনে করো আট তাহলে আটষট্টি আট আর সমান চিহ্ন দিয়ে ষাট তাহলে আটষট্টির সঙ্গে আট কি হলে ষাট হবে কমে যাচ্ছে তার মানে কি হবে বিয়োগ হবে তাহলে বিয়োগ চিহ্ন দিলাম এরপরে আছে তোমাদের প্রশ্ন অঙ্ক তোমার কাছে পাঁচ টাকা আছে তা থেকে তুমি দু টাকার লজেন্স কিনলে তোমার কাছে আর কত টাকা থাকবে তাহলে তোমার কাছে পাঁচ টাকা আছে দু টাকার লজেন্স কিনলে বিয়োগ হয়ে গেল তিন টাকা থাকবে আচ্ছা মিঠির বয়স পাঁচ বছর মিঠির বোনের বয়স দু বছর মিঠি তার বোনের থেকে কত বড়। মিঠির বয়স পাঁচ বছর মিঠির বোনের বয়স দু বছর তাহলে মিঠি কত বড় দুই কত দিলে পাঁচ তিন বছর মিঠি তিন বছরের বড় হুম একটি গাছে দশটি পাখি ছিল পাখি বসেছিল তিনটি পাখি উড়ে গেলো এখন কটি পাখি বসে আছে তাহলে একটি গাছে দশটি পাখি ছিল তিনটি পাখি উড়ে গেল এখন গাছে কটা থাকবে সাতটা তিন কদ দশ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত দিলে হাতে এক একে মিলে গেল তাহলে সাতটি পাখি রইল তাহলে তোমাদের এই ষোলো পর্যন্ত অঙ্কটা করানো হলো পরের ক্লাসে আমি এই গুণ ভাগ আর বাকি অঙ্কটা করিয়ে দেবো